হ্যালো প্রিয় ভক্তিযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি, মারুফ হাসান মিলু, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে মূলত ভিডিওটি তৈরি করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষা দিয়ে যাও এবং যাদের কোটা রয়েছে, সেটা হতে পারে ওয়ার্ড কোটা, মুক্তিযোদ্ধা কোটা কিংবা প্রতিবন্ধী কোটা। যাই হোক, এখন কোটার বিষয়ে ভর্তির যে প্রসেসটা সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটা অনেকের ক্লিয়ার আছে, অনেকের একটু আনক্লিয়ার। যাই হোক, তোমরা আমাকে বারবার এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও বানাইতে বলেছো, অনেকবার বলেছো, কিন্তু আমি সময় না পাওয়ার কারণে আমি আসলে করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আজকে একটু সময় পেয়েছি তোমাদের জন্য, সেই ভিডিওটি তৈরি করছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবা, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ওয়েল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এ ইউনিটে, বি ইউনিটে, সি ইউনিটে, তিন ইউনিটেই যাদের কোটা রয়েছে, এবং কোটার আর একটা যে শর্ত, তোমাদের পাস মার্ক পাইতে হবে, 40 নম্বর পাইতে হবে, এমন যারা পেয়েছো তাদেরকে যে পরবর্তীতে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেই ধাপগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনতে থাকো। এখানে কোটা বিষয়ে তোমাদের প্রথমত বলতে হবে যে এখানে ওয়ার্ড কোটা, অর্থাৎ এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাদের সন্তানদের জন্য যে কোটা সেটা হচ্ছে ওয়ার্ড কোটা। তারপর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে, নাতি নাতনি যারা রয়েছে তাদের কোটা, আর একটা কোটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রতিবন্ধী কোটা, আরও একটা কোটার সঙ্গে যুক্ত করা যায় সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। যাই হোক, এই কোটাগুলো বিষয়ে আমি একটু বলছি। প্রথমত সেটা হচ্ছে যে তোমাদের এই কোটাগুলোর অন্তর্ভুক্ত তোমরা যারা রয়েছ, এবং কন্ডিশন স্বরূপ তোমরা যারা 40 নম্বর পেয়েছো প্রতিটি ইউনিটে, অর্থাৎ কেউ এ ইউনিটে পরীক্ষা দিয়েছো, কেউ বি ইউনিটে পরীক্ষা দিয়েছো, কেউ সি ইউনিটে পরীক্ষা দিয়েছো, যে যে ইউনিট থেকে পরীক্ষা দিয়েছো সেই ইউনিটের থেকে তোমরা যে পাস মার্কটা 40 নম্বর পেয়েছো, পরবর্তীতে তোমাদের কাজ হবে যখন এই প্রত্যেকটা ইউনিটে, অর্থাৎ এ ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে যখন এ ইউনিটে সাবজেক্ট চয়েস শুরু হবে, বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তাদের যখন বি ইউনিটে সাবজেক্ট চয়েস শুরু হবে, সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তাদের যখন সি ইউনিটে সাবজেক্ট চয়েস শুরু হবে, তখন সবাইকে কি করতে হবে, সাবজেক্ট চয়েস অবশ্যই অবশ্যই দিতে হবে। এখন সাবজেক্ট চয়েস দেওয়ার পর এখন মনে করতে পারো যে ভাই, আমার তো মোটামুটি মেরিট লিস্টে আমার সিরিয়াল আছে। অনেকে দেখা যাচ্ছে যে অনেক ভালো তোমরা পরীক্ষা করেছো, তারা কি করবা, তোমরা এমনিতেই সাবজেক্ট চয়েস তো সবাই সাবজেক্ট চয়েস দিবা, ঠিক আছে, এখন যাদের মেরিট লিস্টে সাবজেক্ট আসবে তারা সেখানে ভর্তি হয়ে যাবে, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। পরবর্তীতে তোমাদের যারা সাবজেক্ট আসলো না এবং যারা সাবজেক্ট পেয়েছো তাদের সবাইকে তোমরা চাইলে পরবর্তীতে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা, তারপর ওয়ার্ড কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা এবং প্রতিবন্ধী যে কোটা রয়েছে সেগুলোর জন্য তোমাদের কিন্তু পরবর্তীতে অফিসিয়ালি ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিশ দিয়ে তোমাদের ভাইবা বা সাক্ষাৎকার নেওয়ার জন্য তারিখ ঘোষণা করবে। ওই তারিখের ভিতরে তোমাদের কি করতে হবে, এই সাবজেক্ট চয়েস যে ফর্মটা এবং তোমাদের যার যে কোটা রয়েছে সেই কোটার রিলেটেড প্রমাণস্বরূপ প্রমাণপত্র যেগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে, এবং তোমরা যে যে ইউনিটে পরীক্ষা দিয়েছো সেই ইউনিটের ক্যান্ডিডেট কপি, যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা রাখতে হবে, এবং এইচএসসি সমমানের পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডটি তোমাদের সঙ্গে রাখতে হবে। এগুলো যদি তোমরা প্রপারলি নিয়ে আসো এবং পরবর্তীতে তোমাদের ভাই ভাই তোমাদের এই কাগজগুলো স্যারেরা যাচাই বাছাই করবে, যাদের কাগজগুলো আশানুরূপ মনে হবে এবং তোমরা বিগত পরীক্ষায়, অর্থাৎ তোমরা যে যে ইউনিটে পরীক্ষা দিয়েছো সেখানে যে প্রাপ্ত নম্বর পেয়েছো সেই নম্বর অনুযায়ী এবং ভাইবার একটা মার্কস থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে পর্যায়ক্রমে এখানে কি করবে, তারা একটা মেরিট লিস্ট আলাদাভাবে তৈরি করবে। এখানে এই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু পরবর্তীতে প্রকাশ, ওয়েবসাইটে প্রকাশ করবে যে এই শিক্ষার্থীরা নাম সরল সহজে এ এ সাবজেক্ট পেয়েছে, এ সাবজেক্ট পেয়েছে, এবং যারা তোমরা সাবজেক্ট পাবা না তখন তখন তাদেরকে কিন্তু ওয়েটিংয়ে রাখবে। যদি আগের কেউ ভর্তি না হয় পরবর্তীতে তাদেরকে কি করবে, ওয়েটিং থেকে ধীরে 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 সাবজেক্ট দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি আর একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো মুক্তিযোদ্ধার কোটায় আবেদন করেছে বা মুক্তিযোদ্ধা কোটায় পাশ করেছে, দেখা যাচ্ছে যে এ ইউনিটে 1500 জন, 1500 জন, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় সেখানে নেবে 150 জন বা 200 জনকে। এখন
এই 150 জন 200 জনের কিন্তু আগে মেরিট লিস্টটা প্রকাশ করবে এবং তাদের সাবজেক্ট দিয়ে দেবে, এবং এরপরে তোমরা যারা আছো বাকি যে 1300 জন তাদেরকে ওয়েটিং লিস্টে রাখবে। এই সামনের যে 200 জন এরা যদি ভর্তি না হয় কিংবা কিছু সংখ্যক যদি ভর্তি হয় সেইগুলো পূরণ হবে এবং ফাঁকা যে আসনগুলো থাকবে পরবর্তীতে এই ওয়েটিং থেকে ধীরে ধীরে তাদেরকে সাবজেক্ট কিন্তু দিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এভাবে পর্যায়ক্রমে তোমাদের ভর্তি প্রক্রিয়াটি চলতে থাকবে। ওয়েটিং থেকে সাবজেক্ট আসবে, ওয়েটিং থেকে ভর্তি হতে হবে, আবার তারপরে ওয়েটিং শেষ হবে, আবার ওয়েটিং থেকে সাবজেক্ট দেবে, আবার ভর্তি হতে হবে। এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে। কিন্তু এখানে বলে রাখি, সাবজেক্ট চয়েস না দিলে তুমি কিন্তু সম্পূর্ণরূপে ভর্তি কার্যক্রমের বাইরে থাকবে। এই জন্য সবাইকে সাবজেক্ট চয়েস যেদিন থেকে শুরু হবে সবাইকে সাবজেক্ট চয়েস দিতে হবে। তারপর যখন মুক্তিযোদ্ধার কোটা বা কোটাগুলো যখন আলাদাভাবে নোটিশ দেবে যে সাক্ষাৎকারের জন্য, তখন সেইখানে তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে সাবজেক্ট চয়েসের ফর্মটি। এখন এই বিষয়গুলো আশা করি তোমরা একদমই ক্লিয়ার হয়েছো, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম মনোযোগ সহকারে শুনেছো। যদি আরও কোনো মনের ভিতর কোটা লাগে কিংবা মনের ভিতর যদি আরও কোনো সন্দেহ থাকে কিংবা কোনো কিছু জানার থাকে, সরাসরি তোমরা আমাকে আমার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি আমাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারো, এবং তোমার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি এই কমেন্ট সেকশনে করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হোক এই প্রত্যাশায় আমি মারুফ হাসান বিলু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।